রামপুর গ্রামে সারদা আর অনামিকা শাশুড়ি বৌমা থাকত। সারদার ছেলে রমেশের চিকেনের ব্যবসা ছিল। আশেপাশে এলাকাতে রমেশের দোকান খুবই প্রসিদ্ধ ছিল। ভালো লাভের সাথে রমেশের ব্যবসা খুব ভালো চলছিল। একদিন সারদা খবরের কাগজ পড়তে পড়তে খুব আঁতকে ওঠে। সে রমেশকে ডেকে বলে, বাবা রমেশ, ও রমেশ। মা, আপনি এত চিন্তিত হলেন কেন? কি ব্যাপার বলুন তো? মা, রমেশ কোথায়? কি কথা বলছেন আপনি, ভুলে গেলেন নাকি মা? উনি এখন চিকেনের দোকানে হবেন, আপনিও না মা? হ্যাঁ, সে তো সত্যি আমি ভুলেই গেছিলাম। খবরের কাগজে চিকেনের নিয়ে কিছু খবর লেখা হয়েছে, তা পড়ে আমি খুব ভয় পেয়ে গেছি। একবার পড়ে বলো তো কি লেখা আছে। এত ভয় পাচ্ছেন কেন মা? দেন কাগজে কি লেখা আছে আমি পড়ে বলছি। এভাবে সারদার হাত থেকে খবরের কাগজটা নিয়ে অনামিকা পড়তে শুরু করে। খবরের কাগজ পড়ার পরে অনামিকাও খুব অবাক হয়ে যায়। কি হয়েছে মা, ওতে কি লেখা আছে? চিকেন থেকে করোনার মতন অসুখ ছড়াচ্ছে, তাই লোক শাশুড়িমা সেটা খাওয়া বন্ধ করে দিচ্ছে। কিছু এলাকাতে লোক চিকেনের দোকানের বিরুদ্ধে স্ট্রাইক করছে মা। হে ভগবান, এখন রমেশ কি করছে জানি না। আপনি এখানেই থাকুন মা, আমি একবার গিয়ে দেখে আসি। দাঁড়াও মা, আমিও যাই তোমার সাথে। এই বলে অনামিকা আর সারদা দুজনে রমেশের চিকেনের দোকানে যায়। সেখানে গিয়ে তারা দেখে এলাকাটিতে খুব ভিড় লেগে আছে। তা দেখে সারদা অনামিকা খুব চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে রমেশ অনামিকাকে দেখতে পায়। রমেশ অজ্ঞান হয়ে পড়েছিল। সে তাড়াতাড়ি গিয়ে তার মুখে জলের ছিটা দেয়। রমেশ জ্ঞান ফিরে পায়। অনামিকাকে দেখে সে কাঁদতে লাগে। অনামিকা, সব নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল যে। লোকেরা এসে আমাদের দোকানে ভাঙচুর করে, তারপর তারা আগুন লাগিয়ে দেয় আমাদের দোকানে, আমাকে খুব মারেও, আমি তাতে অজ্ঞান হয়ে যাই। তুমি আর কিচ্ছুটি বলো না, খুব আঘাত লেগেছে তোমার, তাড়াতাড়ি হাসপাতালে চলো। ও বাবা, কান্নাকাটি করিস না, চল তাড়াতাড়ি হাসপাতালে, তুই বেশি চিন্তা করিস না বাবা। এভাবে বলার পরে তাড়াতাড়ি করে সারদা আর অনামিকা রমেশকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তারবাবু রমেশের চিকিৎসা করে তার মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয়। সেই দিনটা কেটে যায়। হাসপাতাল থেকে ফিরে এসে রমেশ বাড়িতে বিশ্রাম করে, কিন্তু তার মাথায় চিকেন শপের কথায় ঘুরে বেড়াচ্ছিল। অনামিকা, আর আমরা চিকেনের দোকান চালাতে পারবো না, তাহলে সংসার কি করে চলবে? হ্যাঁ গো, তুমি বেশি চিন্তা করো না, কিছুদিনের জন্য নেহাত ওই ব্যবসাটা বন্ধই রাখলে। অনামিকা এভাবে রমেশকে বোঝায়। দেখতে দেখতে দু সপ্তাহ কেটে যায়। একদিন টেলিভিশনে খবর আসছিল, তা শুনে সারদা চিৎকার করে নিজের ছেলে আর বৌমাকে ডাকে। ও বাবা রমেশ, বৌমা অনামিকা, এদিকে তাড়াতাড়ি এসো। মায়ের চিৎকারের আওয়াজ শুনে রমেশ আর অনামিকা টিভির কাছে ছুটে আসে। টিভিতে খবর শুনে তারা দুজনেই খুব আনন্দিত হয়। বলছে যদি আমরা চিকেন খাই, তাহলে আমাদের রোগের প্রতিরোধক ক্ষমতা বেড়ে যাবে, আর ফলে করোনার প্রভাব কম হবে। তবে এবার চিকেনের ডিমান্ডের সাথে সাথে দামও বাড়বে, কি শুভ খবর। হ্যাঁ গো মা, খুবই ভালো খবর, আবার আমরা চিকেনের দোকান খুলবো, আমি খুব আনন্দিত মা। হ্যাঁ গো, তুমি কিছুদিনের জন্য চিকেনের দোকানে যেও না, ডাক্তারবাবু বলেছেন কিছুদিন তোমাকে ভালো করে বিশ্রাম নিতে হবে। হ্যাঁ অনামিকা, কিন্তু এখন চিকেনের ডিমান্ড বেড়েছে, আর যদি আমরা দোকান না খুলি তাহলে লোকসান হবে যে। হ্যাঁ তাই, আমি গিয়ে চিকেনের দোকান চালাবো, তুমি বাড়িতে থেকে বিশ্রাম করবে, আর এভাবে আমরা লাভও অর্জন করব। হ্যাঁ বৌমা, এটা একদম ঠিক বলেছ, আর তুই কিছুদিন ঘরে থেকে বিশ্রাম নে। বৌমা, তুমি একটু সাহস জুটিয়ে ব্যবসা করো দেখি। পরের দিনই অনামিকা চিকেন শপে গিয়ে চিকেন বিক্রি করা শুরু করে। সে দামও বাড়িয়ে দেয়, এমনকি তার কাছে মুরগি শেষ হয়ে গেছিল। সে গিয়ে অন্য জায়গা থেকে কম দামে ছোট মুরগি কিনে আনে। অনেক দোকানে তো নো স্টকের বোর্ডও লাগিয়ে দেয়া হয়েছিল। যেই একটু লাভ হতে লাগে, অনামিকার মনে একটু একটু করে লোভ জাগে। সে ছোট ছোট মুরগিদেরকে এনে তাদেরকে ইঞ্জেকশন লাগাতে লাগে, আর কেমিক্যালেরও ব্যবহার করে, যাতে সেই ছোট মুরগিগুলো খুব কম সময়ের মধ্যে বড় হয়ে ওঠে, আর খেয়াল রাখে যেন এই ব্যাপারটা কেউ জানতে না পারে। অনেকেই অনামিকার দোকানে আসতে লাগে, সেখানকার মুরগিদের আকার দেখে তারা সেগুলোকে কিনে নিয়ে যেতে লাগে।
এক সপ্তাহের মধ্যেই সেই এলাকার লোকেরা হসপিটালে ভর্তি হতে শুরু হয়। এই ব্যাপারটা সামনে আসে যে সকলেই যারা অসুস্থ হয়েছিল তারা অনামিকার দোকানের মুরগি খেয়েছিল। পুলিশ অনামিকাকে অ্যারেস্ট করার জন্য তার বাড়িতে যায়। দেখুন, আপনারা যা করেছেন সেটা কোনো ছোটোখাটো ভুল নয়, খুব বড় ভুল। আপনারা মুরগিদের ওপরে রসায়নের ব্যবহার করেছেন। আপনাদের দোকানের মুরগি খেয়ে মানুষরা অসুস্থ হচ্ছে আর হাসপাতালে ভর্তি হচ্ছে। খুব বড় দোষ করেছেন আপনারা। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। আমার বৌমা এরকমের নয়। যারা আপনার দোকান থেকে চিকেন কিনেছে তারা আজ অসুস্থ, তাই আপনার বৌমাকে এত প্রশ্ন করা হচ্ছে। ম্যাডাম অনামিকা, নিজের দোষটা আপনি স্বীকার করুন আর বলে দিন আপনি কি করেছেন। হ্যাঁ মা, আমি এই ভুল করেছি। আমার মনে লোভ এসেছিল, তাই আমি এসব করে বসেছি মা। আমায় ক্ষমা করে দিন মা। আরে এ কি করলে বৌমা! স্যার, আমার বৌমা ভুল করেছে, তাকে ক্ষমা করে দিন স্যার। স্যার, হসপিটালের মানুষদের আমরা দেখাশোনা করব, তাদের কোনো অসুবিধা হতে দেব না, তাদের সব খরচা ওঠাবো। আমাদেরকে একটা সুযোগ দিন, ক্ষমা করে দিন স্যার। আমার স্ত্রী যা বড় ভুল করেছে তার জন্য আমরা সবাই ক্ষমা চাইছি। দেখুন, আমরা জানি যে আপনাদের ওপর অনেক কিছু ঘটেছে, মানুষেরা আপনাদের সাথে খুব হিংসক ব্যবহার করেছে, কিন্তু আপনারা এভাবে ঠকাবেন এটা কি কোনো দোষ নয়? আপনি বললেন আপনি নাকি হাসপাতালে রোগীদের দেখাশোনা করবেন, আর যদি তাদের কিছু হয় আমি আপনাকে অ্যারেস্ট করব। এখনের জন্য আমি আপনাকে ছেড়ে দিলাম। পুলিশ অফিসারের এই কথা শুনে অনামিকা একটু নিশ্চিন্ত হয়। তারপর রমেশ গিয়ে হাসপাতালে রোগীদের দেখাশোনা করতে লাগে। সবাই ধীরে ধীরে ঠিক হয়ে ওঠে। তারপর থেকে তারা চিকেনের ব্যবসা করা বন্ধ করে দেয় আর বাড়িতে থেকে তারা আনন্দে তরি তরকারি বিক্রি করতে লাগে। তারপর থেকে সেই পরিবার শান্তিতে তরি তরকারি বিক্রি করে আনন্দে জীবন কাটাতে শুরু করে। একটি গ্রামে এক ধনী পরিবারের একমাত্র কন্যা অনামিকা ছিল। তার বাবার নাম ছিল গঙ্গাধর। অনামিকার যখন বিয়ের বয়স হয় তখন গঙ্গাধর একটি ধনী এবং শিক্ষিত ছেলের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশের গ্রামের সারদা এই ব্যাপারটা জানতে পারে। সারদার পরিবারও এক ধনী পরিবার ছিল। আমি চাই গঙ্গাধরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে, যাতে আমার ছেলে তার সব সম্পত্তি পায়। আমরাও ধনী, তাছাড়া আমার ছেলে শিক্ষিত আর বড় কোম্পানিতে চাকরিও করে। যেভাবে হোক এই সম্বন্ধটা আমাদের কাছে আসতে হবে। সারদা এই ব্যাপারটা নিজের সমাজে বলে, যারা গঙ্গাধরকেও জানত। গঙ্গাধর রমেশের নিয়ে শোনে আর দেখাশোনার জন্য দিনক্ষণ একটা ঠিক করতে বলে। ব্যাপারটা জানার পরেই সারদা রমেশকে ফোন করে বলে, বাবা রমেশ, তাড়াতাড়ি বাড়ি ফেরো, আশীর্বাদের দিন ঠিক হয়ে গেছে তোমার, এবার সমাজে আমাদের আলাদা লেভেল হবে। আচ্ছা মা, আসবো। এই বলে রমেশ ফোনটা রেখে দেয়। বিকেলে রমেশ বাড়ি ফিরে আসে আর পরের দিন তারা অনামিকার বাড়ি যেতে লাগে। বাবা রমেশ, এই সম্বন্ধটা ঠিক হতে পারলে আশেপাশের এলাকার মধ্যে আমরাও একজন বড় লোক হয়ে উঠবো। মেয়েটা তো বড় লোক, যা বলবে মাথা নড়িয়ে হ্যাঁ বলবি, পরে আমি দেখে নেব। মা, মেয়েটা ভালো কিনা আগে সেটা দেখো, শুধু পনের কথা ভেবো না। এই তুমি এখন ছোট বাচ্চা, তুমি কি বোঝো এসব, বেশি কথা বলো না। এভাবে বলে নিজের গাড়িতে করে তারা বেরিয়ে পড়ে। গঙ্গাধরের বাড়িতে গিয়ে তারা বসে। আপনার কথা শুনেছি, যদি আপনার ছেলেকে আমার মেয়ের পছন্দ হয় তবে আগের কথা হবে। রাহুকাল শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি মেয়েকে বাইরে ডাকুন। অনামিকাকে ডাকা হয় বাইরে আসার জন্য। তাকে এনে বসানো হয়। সে দেখতে অপরূপা সুন্দরী। তাকে প্রথমবার দেখেই রমেশের খুব পছন্দ হয়। মা, মেয়েটি আমার খুব পছন্দ, যা বলার বলে নিয়ে এই বিয়েটা ঠিক করে ফেলো, রমেশ এভাবে বলে। তখন সারদা বলতে লাগে, বেয়ান মশাই, আমার ছেলের আপনার মেয়েকে খুব পছন্দ, একবার নিজের মেয়েকেও জিজ্ঞাসা করুন। সারদা বলে। তা শুনে অনামিকা বলে, আমারও ছেলেটি ভালোই লেগেছে। ওকে ভেতরে নিয়ে যাও। বোন, আপনার ছেলেকে আমার মেয়ের পছন্দ হয়েছে, কিন্তু এই বিয়ের জন্য একটা শর্ত আছে। কি শর্ত দাদা? আমার জ্যোতিষী আর বেদের উপরে অগাধ বিশ্বাস, তাই দুজনেরই আগে কুষ্টি মেলানো হবে, তারপর আমরা বিয়ের কথা আগে বাড়াবো। গঙ্গাধরের এই কথা শুনে সারদা খুব চিন্তিত হয়ে পড়ে। বাচ্চাদের কুষ্টি বেশ ভালোই হবে, তাদের ভবিষ্যতের কথা আমাদের ভাবতে হবে না। না না, একবার মিলিয়ে নি, তারপর বিয়ে হবে। এই ব্যাপারে সে অটল ছিল, তাই সারদাও আর বিশেষ কিছু বলতে পারে না।
আচ্ছা দাদা, ভালো জ্যোতিষ দেখে কুষ্টি মিলিয়ে নিন, তারপর বিয়ের কথা হবে, শারদা এভাবে বলে। তারপর তিন দিন পরে দুই পরিবার এক জায়গাতে একত্রিত হয় আর দুজনেরই কুষ্টি সেখানে বসে মেলানো হয়। পুরোহিত কুষ্টি দেখে বলেন, পাত্রের কুণ্ডলী খুবই ভালো, সে ভবিষ্যতে খুব ভালো জায়গায় হবে, কিন্তু কন্যার কুণ্ডলীটি। পাত্রের কুষ্টি দেখে পুরোহিত মশাই আশ্চর্য হন। তখন গঙ্গাধর বলেন, কি হয়েছে পুরোহিত মশাই, এভাবে চমকে গেলেন যে? জাতিকার কুষ্টিতে দোষ আছে, সেই দোষ কাটিয়ে বিয়ে দিলে তো বিয়েতে অশান্তি হবে। দোষ কাটাবার জন্য কন্যার বিবাহ আগে একটি জঙ্গলি জানোয়ারের সাথে দিতে হবে। এভাবে বলে পুরোহিত মশাই বোম ব্লাস্ট করে দিলেন। সকলেই শুনে খুব আশ্চর্য হয়ে যায়। হায় ভগবান, পুরোহিত মশাই এটা কি করে সম্ভব? আমি কিছু করতে পারবো না, দোষী এমন, আর কি করা যাবে? যদি সেটা জঙ্গলি জানোয়ার হয় তাহলে তো মুশকিল হবে। এটা জরুরি, দেখুন গঙ্গাধর বাবু, আপনি তো বড় লোক, নিজের লোকেদেরকে বলুন বাঘকে বসে করে এখানে নিয়ে আসে, আমি অনামিকার বিয়ে দিয়ে দেব। তারপর রমেশ আর অনামিকার ধুমধাম করে বিয়ে হবে। পুরোহিত মশাইয়ের এসব কথা রমেশ আর অনামিকা বিশ্বাসই করতে পারে না। পুরোহিত মশাই, আমি এসব জিনিসে বিশ্বাস করি না, একটি ভালো দিন দেখে আমাদের বিয়ে দিয়ে দিন তো। হ্যাঁ, এ একদম ঠিক বলেছে। তোমরা ছোট বাচ্চা চুপ থাকো। পুরোহিত মশাই, আপনার বলা সময়ে আমি বাঘ ধরে নিয়ে আসব, আপনি বাকি বন্দোবস্ত করুন। এভাবে সে অনামিকার বিয়ে একটি বাঘের সাথে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। পুরোহিত মশাই এক সপ্তাহ পরে বিয়ের দিন ঠিক করেন, সকলেই সেখানে উপস্থিত হয়। গঙ্গাধর নিজের লোকেদেরকে পাঠিয়ে জঙ্গল থেকে একটি বাঘকে জালে ধরে এনে অনামিকার পাশে বসায়। কিছু ওষুধ দেয়া হয়েছিল, ফলে সে চুপচাপ সেখানে বসেছিল। সকলেই কিন্তু খুব ভয়ভীত ছিল। পুরোহিত মশাই মন্ত্র পড়তে থাকেন আর ঢোল ব্যান্ড সেখানে বাজতে শুরু হয়। এবার যেহেতু জোরে জোরে ব্যান্ড বাজছিল, তাই বাঘের ঘুম ভেঙে যায়। যেই না বাঘের ঘুম ভাঙে, সেই না সে দাঁড়িয়ে হালুম করে ওঠে। এই কাণ্ড দেখে সেখানে সকলেই খুব ভয় পেয়ে যায় আর যে যেদিকে পারে ছুটতে লাগে। শারদাও ভয়ের চোটে ছুটতে লাগে। আমি জানতাম এরকমটা একটা কিছু হবে, নিজের প্রাণ বাজাতে পারলে অনেক। ও রমেশ কোথায় আছিস, সাবধানে থাকিস। এই বলে শারদা সেখান থেকে ছুটে পালায়। বাঘটি সকলকে আঁচড় দেয়, শেষ পর্যন্ত অনামিকার কাছে গিয়ে দাঁড়ায়। তা দেখে রমেশ উল্টো ভয় দেখায় এবং সেখান থেকে বাঘটিকে সরিয়ে দেয়। ছোট মোটো আঁচড় খেয়ে সকলেই আহত ছিল। তারপর সকলে এক জায়গায় একত্রিত হয়। যা হবার হয়েছে, যদি আর কিছু দিন দাঁড়াও তাহলে অন্য বাঘ এনে আমি বিয়ে দেব। গঙ্গাধরের এই কথা শুনে এবার রমেশ খুব রেগে যায়। আপনার কি বুদ্ধি নেই, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি আবার বাঘ আনার কথা বলছেন? কত মুশকিলে সকলের প্রাণ বেঁচেছে, এখনো জ্যোতিষী আর অন্ধবিশ্বাসে পড়ে আছেন আপনি? বিয়ে করাবার থাকলে করান, না হলে ক্যান্সেল করুন, রমেশ এভাবে চিৎকার করে বলে। গঙ্গাধর নিজের শিক্ষা পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর সবার সহমতি পেয়ে রমেশ আর অনামিকার খুব ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয়। এরকম আরও অসাধারণ গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।